সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। এ কি অনাসৃষ্টি কাণ্ড বলো তো, শ্রাবণ মাস শেষ হতে চললো, এখনো আকাশ ভেঙে ঝম জমিয়ে বৃষ্টি নামলো নি। যা বলেছো, আর তো কদিন বাদেই দুর্গা পুজো, বৃষ্টির অভাবে এখনো তেমন করে জমিতে ধান রুইতে পারলাম না। কি যে আছে কপালে! আসলে মনে হয় ভগবান আমাদের ওপর কুপিত হয়েছেন, তাই এই কম বৃষ্টি। ভালো বৃষ্টি পেতে হলে ওই ভগবানের পুজো করতে হবে। আমরা গরিব মানুষ, ভগবানের পূজা করার মতো সামর্থ্য কোথায় আমাদের? আমি বলি কি, সকলে মিলে চলো মহারাজের কাছে চলো, তিনি দয়ালু মানুষ, এই বিপদে তিনি নিশ্চয়ই কিছু একটা করবেন। তাহলে তাই চলো, চলো চলো কালী মহারাজের কাছে, চলো কাছে, চলো 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 চলো। তোমাদের কথা শুনলাম, অবশ্য এই কম বৃষ্টিপাতের জন্য আমিও কম চিন্তিত নই। ঠিক আছে, দেখি দেখি তোমাদের জন্য কি করা যায়। মহারাজের জয় হোক। তোমাদের সবাইকেই বিশেষ সভায় ডাকার কারণটা হলো, এবছর আমার রাজ্যে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত। বিজ্ঞানী তুমি বলো তো, মানে কি করলে ভালো পরিমাণ বৃষ্টি হবে? মহারাজ, যথেষ্ট বৃষ্টিপাতের জন্য আমাদের প্রয়োজন চারপাশের পরিবেশকে শীতল রাখা। এর জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো খুব দরকার, কারণ বিজ্ঞান বলছে বেশি পরিমাণ সবুজ বৃক্ষই পারে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কালো মেঘকে টেনে আনতে। ও, ভালো প্রস্তাব মন্ত্রী। মন্ত্রী, তাহলে এই কাল থেকেই ওই বৃক্ষরোপণের ব্যবস্থা শুরু কর। মহারাজের আদেশ শিরোধার্য। কিন্তু মহারাজ, অপরাধ না নিলে বলি যে এ সেই গাছে কাঁটাল গোঁপে তেলের মতো গল্প হয়ে গেল না? বিজ্ঞানীর কথা মতো এখন গাছ পুঁতলে সেই গাছ যখন বড় হয়ে বৃক্ষ হবে তখন বৃষ্টি হবে, কিন্তু এ বছরটা কি করে বৃষ্টি হবে সেটা তো বলতে পারলো না। বাতাসের গতি প্রকৃতি আর আকাশে আংশিক কালো মেঘের আনাগোনা দেখে অনুমান করা যায় যে আগামী 8-10 দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আবার অনুমান! তুমি কেমন বিজ্ঞানী হে, হ্যাঁ, শুধু পরিকল্পনা আর অনুমান, বৃষ্টি কবে হবে সেটা বলতে পারো না। আচ্ছা, কি করে বলবে? বৃষ্টি তো আর ছেলের হাতের মোয়া নয় যে হাত ঘুরিয়ে আই বৃষ্টি ছেপে ধান দেব মেপে বলে ছড়া কাটলেই আকাশ থেকে ছচ্ছর করে বৃষ্টির জল ঝরে পড়বে। তুমি চুপ করো, একটা গভীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে ফুট করে ফুট কাটা। মহারাজ, আপনি গোপালকে এই সমস্যার সময় ফাঁড়ামি করতে বারণ করুন। এই গোপাল, তুমি এখন তোমার মুখটা বন্ধ রাখো তো। যথা আজ্ঞা। এই মুখে কুলুপ দিলাম কিন্তু কানটা খোলা রাখলাম। মহারাজ, এসব বৃষ্টি ফৃষ্টি হবে কি হবে না এসব ব্যাপারে আমাদের রাজ জ্যোতিষী মশাই বলতে পারতেন, উনি তো মাসখানেকের জন্য হরিদ্বারে গেছেন এবং কোনো এক প্রসিদ্ধ জ্যোতিষীর কাছে জ্যোতিষ চর্চা করতে। সেটাই তো হয়েছে মুশকিল, জ্যোতিষী থাকলে না হয় গণনা টননা করে বলে ফেলতো। চিন্তা নেই মহারাজ, আমাদের সভায় আরো একজন মহাজ্ঞানী জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত আছেন, আমাদের পণ্ডিত মশাই। বড় কি, আমাদের পণ্ডিত মশাই? হ্যাঁ, তবে আর বলছি কি, জ্যোতিষ শাস্ত্রে উনি কারো থেকে কম জান না। যতদিন জ্যোতিষী মশাই না ফিরছেন ততদিন এ ব্যাপারে উনি সামনে নিতে পারবেন। বেশ বেশ, তাহলে পণ্ডিত তুমি বলো এই সমস্যার কি সমাধান। শাস্ত্রে বলেছে ভগবান আর ধরিত্রী দেবী কুপিত হলেই এমনটা হয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি এইসব আর কি। তাই আমার প্রস্তাব, একটা বড় করে পুজো পাঠের ব্যবস্থা করুন, খুব বড় করে হোম যজ্ঞ। তাতে করে বৃষ্টি নামবে? নামবে কি মহারাজ,
মহারাজ, আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি হলফ করে বলতে পারি এটাই হলো ঈশ্বরকে তুষ্ট করে বৃষ্টি আনার একমাত্র উপায়। ঠিক আছে, তাহলে তার ব্যবস্থাই করো। এতে কিন্তু খরচা অনেক। না না, খরচের জন্য চিন্তা করতে হবে না, তুমি ফর্দ তৈরি করো। তাহলে তো মন্ত্রী মশাইয়ের সঙ্গে ফর্দ নিয়ে একবার বসতে হয়। বসো, তবে মনে রেখো হোম যজ্ঞ শেষ হবার সাথে সাথেই বৃষ্টি যেন নামে। নামবে তো অবশ্যই, হয়তো এমনও হতে পারে যে যজ্ঞ শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি নামলো। পুরাকালে মুনি ঋষিদের আমলে তো এমনটাই হতো। বেটা এমন ভাব দেখাচ্ছে, ওই যেন পুরাকালের মুনি ঋষি। চুপ চুপ, শুনতে পাবে। পেলে পাবে, আমি কি ওদের ভয় করি না? বলো কি ফর্দ বানালে? এই যে পড়ে শোনাও। চাল 100 মন, ধুতি 50টা, শাড়ি 50টা, হোমের ঘি 10 মন, এছাড়া তিল, হরিটকি, মিষ্টান্ন, ও হ্যাঁ, গামছা 25টা। ঠিক হয়েছে মন্ত্রী মশাই? তোমার মাথা আমার মুন্ডু হয়েছে। আরে বাবা, কতদিন বাদে রাজবাড়িতে যজ্ঞ হবে, আর এমন ফর্দ করে আনলে যেন গরিবের ঘরে কার্তিক পূজা হচ্ছে। বাড়াও বাড়াও ফর্দ, বাড়াও চাল করো 300 মন, ধুতি শাড়ি 200টা করে, আর হোমের ঘি করো 30 মন। 30 মন? হ্যাঁ 30 মন, এর মধ্যে অর্ধেক দোকানিকে বিক্রি করে দেব। সে করুন, ক্ষতি নেই, কিন্তু এতে আমার লাভ। লাভ মনে রাখবে, যজ্ঞের দামাডোলে মহারাজের মাথায় হাত বুলিয়ে যা কিছু কামিয়ে নেওয়া যাবে তার ভাগ হবে আধা। কি রাজি তো? রাজি মানে খুব রাজি। সামনে পুজো আসছে, এই সময় নেপোষে যে যতটা দুই মেরে দেওয়া যায় আর কি। বুঝেছো তাহলে? আচ্ছা একটা কথা বলো তো, যজ্ঞ করে সত্যি কি তুমি বৃষ্টি নামাতে পারবে? আমি তো সবাই তোমাকে জ্যোতিষ শাস্ত্রে মহাপণ্ডিত পণ্ডিত বলে কায়দা দেখালাম। খেপেছেন? আমি কি মুনি ঋষিদের মতো অত মন্ত্র জানি নাকি? বলে তো ঘোর সমস্যা, বৃষ্টি না নামলে মহারাজ কিন্তু তোমায় ছেড়ে কথা বলবেন না। জানি তো, সর্বনাশ। তাহলে এত বড় ঝুঁকিটা তুমি নিচ্ছ কেন? ওই যে বিজ্ঞানীর কথার উপরে ভিত্তি করে, বিজ্ঞানী কি বলেছে মনে নেই, আগামী 8-10 দিনের মধ্যেই যথেষ্ট বৃষ্টি নামবে। আমি তাই স্থির করেছি যজ্ঞের আয়োজন আর দিনক্ষণ স্থির করতে করতেই 6-7 দিন লাগিয়ে দেবো। তারপর যজ্ঞ শেষ হতে হতে আরো 2 দিন মানে গিয়ে দাঁড়ালো ওই 8-10 দিন। হ্যাঁ, এমনও তো হতে পারে যে সকলে দেখলো যজ্ঞ শেষ হলো আর ঝমঝমিয়ে বৃষ্টি এলো, কেমন? আহা কি মতলব, ঝড়ে বক মরলো আর ফকিরের কেরামতি বাড়লো। সাবাস রাজপণ্ডিত, সাবাস আমার আমার নেপোচাঁদের। কি বুদ্ধি, কি বুদ্ধি! তা নেপোষে যে দই যদি মারতে হয় তাহলে ফর্দে আর একটা জিনিস যোগ করো। কি? 1000 স্বর্ণমুদ্রা। 1000 স্বর্ণমুদ্রা দুজনে পকেটে পুরব। বলো কি, 1000 স্বর্ণমুদ্রা? আগে হ্যাঁ মহারাজ। তো যজ্ঞে এতগুলো স্বর্ণমুদ্রা কি কাজে লাগবে? একবার করে ওম ধুমাই নমঃ বলে একটা একটা করে স্বর্ণমুদ্রা যজ্ঞের আগুনে ফেলতে হবে। স্বর্ণমুদ্রা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে ঠিকই, কিন্তু সৃষ্টি করবে ধোঁয়া। 1000 স্বর্ণমুদ্রার সম্মিলিত সোনালী ধোঁয়া গিয়ে ঢেকে ফেলবে সোনার বরণ সূর্যকে, সারা আকাশ ঢেকে যাবে কালো অন্ধকারে, আর তখনই শুরু হবে শ্রাবণের বাড়ি ধারা। রাজপণ্ডিত, কি গভীর তোমার শাস্ত্র জ্ঞান! আচ্ছা আচ্ছা, কবে শুরু করবে তাহলে যজ্ঞটা? মহারাজ আজ তো সোমবার, সামনের বুধবারের পরের বুধবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞ চলবে 2 দিন ধরে। তাহলে মন্ত্রী, যজ্ঞের কথা ঘোষণা করে সারা রাজ্যে ঢেনা পিটিয়ে দাও। হ্যাঁ, প্রজারা সবাই যেন দেখতে আসে এই যজ্ঞ, যেন বুঝতে পারি তাদের মঙ্গলের জন্য এই রাজা কতখানি করতে পারে।
শোনো, আমি 1000 নকল স্বর্ণ মুদ্রা বানাতে দিয়েছি, ঠিক সময় ওটা চলে যাবে তোমার বাড়ি। যজ্ঞের দিন খুব সাবধানে ওগুলো থলিতে ভরে যজ্ঞস্থলে নিয়ে সুকৌশলে আসলের সাথে পাল্টা পাল্টি করে নেবে, বুঝেছো? বুঝেছি। নকল স্বর্ণ মুদ্রা যজ্ঞের আগুনে পুড়ে ছাই হবে, আর আসলগুলো আসবে আমাদের ট্যাঙ্কে। সামনের দুর্গাপূজাটা বেশ ভালোই কাটবে আমাদের। আপনি কোন চিন্তা করবেন না মন্ত্রী মশাই, মন্ত্র উচ্চারণের মধ্যেই এমন শক্তি দেব না, গোপাল তো গোপাল, শিবের বাবাও না, টিটি পর্যন্ত পাবে না। জানো গোপাল, আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের মহারাজ বিজ্ঞানের উপর ভরসা রাখতে না পেরে শুধুমাত্র রাজপণ্ডিত আর ওই মন্ত্রীর কথায় সেই ধর্মের হাঁড়ি কাটেই মাথা গলালেন। আচ্ছা আচ্ছা, তুমি কি বিশ্বাস করো যে হোম যজ্ঞ করে বৃষ্টি নামানো যায়? কি আর করবেন বলুন, আমরা সকলেই যে রাজকর্মচারী। তবুও তো আমি বিজ্ঞানী, তাই মহারাজের এই অপব্যয়টা কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, যজ্ঞের হুজুগে জলের মতো যে টাকা খরচ হচ্ছে, সেই টাকায় কত ভালো কিছু করা যেত। হ্যাঁ, আরে বাবা, আমি তো বলেছিলাম যে বৃষ্টির জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে, তা না? রাজপণ্ডিত, তাহলে শুরু করো। হ্যাঁ মহারাজ, শুভ সময় আসন্ন, এইবার শুরু করব। মহারাজ, স্বর্ণমুদ্রা এই নাও, পুরো 1000 আছে এতে। মহারাজ, আপনি হয়তো জানেন যে সোনা অথবা রত্নকে প্রথমে শুদ্ধ করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। তাহলে তো আমার একটি ঘর লাগবে মহারাজ, যে ঘরে বসে আমি নিরিবিলিতে এই স্বর্ণ মুদ্রাগুলিকে শোধন করে নিতে পারি। ঠিক আছে, তুমি আমার শয়নকক্ষে যাও, নিরিবিলিতে শোধন করে নিয়ে এসো। যাক বাবা, রাজপণ্ডিতের বুদ্ধি আছে, এবার হবে আসলে আর নকলে পাল্টা পাল্টি। সোনার টাকা শোধন করতে নিরিবিলিতে চলে গেল, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। কিরে, কি করতে হবে বুঝতে পেরেছিস তো? রাজপণ্ডিত গেল তো গেলই, এতক্ষণ যে কি করছে কে জানে। চিন্তা করবেন না মহারাজ, এক্ষুনি এসে পড়বে। কি হলো বলো তো রাজপণ্ডিত, সেই যে গেল তো গেলই, কি জানি বাবা, সোনা শোধন করতে যে এত সময় লাগে কার বাবা জানত। চিন্তা করবেন না মহারাজ, যজ্ঞের স্বর্ণ মুদ্রা শোধন বলে কথা। তুমি থামো তো, এখন থেকে শুধু একই গান শুনিয়ে যাচ্ছে।
চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আরে এদিকে যে শুভ সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। শুধু কি সময়, আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা কি লক্ষ্য করেছেন মহারাজ? আমার তো মনে হয় খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি এসে পড়বে। তাই তো, সে তো যজ্ঞের আগুন টাগুন সব নিভিয়ে দেবে। কিন্তু কিন্তু রাজপণ্ডিত কোথায় গেল? এই তো, এই তো আমি এসে গেছি মহারাজ, এক্ষুনি শুরু করছি যজ্ঞ। তার কি আর খুব একটা দরকার আছে রাজপণ্ডিত? যে দেখুন আকাশের দিকে কালো মেঘে ছেয়ে গেছে সারা দিগন্ত। মহারাজ, বিজ্ঞানীর কথাই ফলে গেল, 8 থেকে 10 দিনের মধ্যেই বৃষ্টি এলো। কোথায় ফলেছে? আকাশ জুড়ে মেঘ পড়া মানে বৃষ্টি নামা নয়, এমন তো হতে পারে এই মেঘ কেটে যাবে। মহারাজ, আপনি গোপালের কথায় কান না দিয়ে যজ্ঞ শুরু করতে বলুন। আমি বলি কি মহারাজ, যজ্ঞ হলে এগুলোর কিছু আগুনের পেটে আর কিছু রাজপণ্ডিতের ঘরে যেত, তার থেকে গরিব প্রজাদের মধ্যে এসব চাল কাপড় ঘি স্বর্ণ মুদ্রা বিলিয়ে দিলে হয় না? এবারে বৃষ্টি দেরিতে আসার জন্য তেমন ফসল ফলেনি, বেচারারা এগুলো পেলে খুশি হবে মহারাজ। সামনে দুর্গা মা আসছেন, এগুলো পেলে হাসি ফুটবে গরিব প্রজাদের মুখে মহারাজ। এটাই তো আসল যজ্ঞ। ধন্য গোপাল, তুমি ধন্য। এসো এসো বিজ্ঞানী, কাছে এসো কাছে এসো। মহারাজ, অনুমতি পেলে আমি কারো কারো উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকের এই আনন্দের দিনে তোমায় আর মুখ বন্ধ করতে বলবো না, মজা করে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। হ্যাঁ, একেই বুঝি বলে চালাকির দ্বারা মহৎ কাজ সফল হয় না, কি বলেন মহারাজ? একেবারে ঠিক বলেছো, কথাটা তুমি তার উদ্দেশ্যে বললে গোপাল। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে, যে বোঝার ঠিক বুঝেছে মহারাজ। আহারে রাজপণ্ডিত, ঝড়ে বক মরল না, তাই তোমার কেরামতিও ফলল না, মনে বড় লেগেছে তাই না? দেখ দেখ মা দুর্গার মুখটা কি সুন্দর হয়েছে, বড় বড় টানা টানা চোখ। টানা চোখ, টানা চোখ কি করে বুঝলি? এখনো তো রঙই পড়েনি। রং না পড়লেও ও ঠিক বোঝা যায়, বলতে পারিস রং পড়লে আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমার কিন্তু বাবা অসুরকেই পছন্দ। অসুরকে পছন্দ কেন? ওটা তো বদমাইশ। তবু আমার অসুরকেই পছন্দ, হাতে পায়ে কেমন শক্ত লোহার মতো পেশি। আরে অসুর না থাকলে মা দুর্গা কার সাথে লড়াই করত? আর লড়াই না হলে দুর্গা পূজাটাই হতো না। আরে তা যা বলেছিস উল্টে, অসুর না থাকলে যুদ্ধ হতো না, আর যুদ্ধ না হলে পুজোটাই জমতো না। যেমন আমাদের রাজপণ্ডিত আর মন্ত্রী, ও দুটো না থাকলে আমারও কি জমতো? আরে ওরা আছে বলেই তো এত মজা জমে আমার। তা ট্যাপা বাবু, তোমার কাকে ভালো লাগে? আমার আমার ভালো লাগে তোমার মতো পেট মোটা গণেশ কাকাকে। আরে বলিস কি রে, আমার পেট গণেশের মতো মোটা বলে কিনা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে কতখানি ভুড়ি আমি কমিয়ে ফেলেছি। এটা কিন্তু ঠিক বললেন না গোপাল ঠাকুর, গতবারে যা দেখেছিলুম এবারে মনে হচ্ছে তার থেকেও আপনার ভুঁড়ি খানিক বেড়েছে বই কমেনি। কি ব্যাপার কুমোর, অতগুলো টাকা অগ্রিম বায়না দিয়ে তোমায় এখানে এনেছি কি এই গোপাল ভাঁড়ের সাথে গল্প মারার জন্য? না মন্ত্রী মশাই, গপ্প তো করছি না, ওই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক দু একটা কথা আর কি। তর্ক করো না কুমোর, তর্ক করো না, মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। ওর বাচি, তুমি জানো না কথা বলার সময় মুখ দিয়ে থুতু ছিটকোই, ওই থুতু প্রতিমার গায়ে গিয়ে পড়লে কি মহাপাপ হবে তুমি বোঝো না? কাকি আর এসব শেখাচ্ছেন? ওর না আছে বিদ্যা না আছে শাস্ত্র জ্ঞান,
সামান্য কুমোর ভিন্ন আর তো কিছু নয়। তাহা যা বলেছেন, ওর না আছে বিদ্যা না আছে শাস্ত্র জ্ঞান, কিন্তু এই কথা তো মানবেন যে ওর হাতে যে জাদু আছে, যে জাদুর জোরে কাদার তাল ধীরে ধীরে প্রতিমা হয়ে ওঠে। এই তুমি থামো তো বেটা গোপাল ভাঁড়, যাতে নাপতে শুধু মহারাজের লাই পেপে যাতে উঠে গেছো বলে কি ভাবছো? তুমি যা বলবে তা আমরা মাথা পেতে নেব। যতই নেব না করে পড়াই করুন না কেন, প্রায় সর্বসময়ে মেনে তো নিতেই হয়। আর প্রতিমার গায়ে থুতু পড়ার কথা বলে বেচারা কুমোরকে যতই ধমক দিন না কেন, মনে মনে তো জানেন প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ওটা কেবল একটা মাটির পুতুল মাত্র। চুপ করো, আমাকে জ্ঞান দিতে শোনা বেটা বেয়াদব। দেখুন রাজপণ্ডিত, আপনি কিন্তু আজকাল যখন তখন আমায় বেয়াদব বলে অপমান করতে শুরু করেছেন। কদিন আগে যোগ্যস্থানে বেয়াদব বলেছিলেন, হেসে উড়িয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু আবার এই ছোটদের সামনেও বললেন। বেশ করেছি বলেছি বেটা, বুদ্ধি ঠিকই, কি করবি তুই আমার? একদিন আইসান হুড়কো দেব না যে কেঁদে কুল পাবেন না। এই সব চলে আয়। দেখলেন দেখলেন মন্ত্রী মশাই, বেটার আশপট্টাটা দেখলেন, কেমন ডট দেখিয়ে চলে গেল। যেতে দিন যেতে দিন, এমন কলে ফেলবো না একদিন। পণ্ডিত মশাই তোমায় বিয়াদব বললো, তুমি কিছু করবে না? ইচ্ছা করছে না ওই গুলতি দিয়ে গুলি মেরে ওর টাকটাই ফাটিয়ে দিতে। দাঁড়ান, এসব মারামারির কাজ নাই বুঝলি। তবে হুড়কো যখন দেব বলেছি তখন ঠিক দেবই দেব। এই তোর আমার সঙ্গে থাকবি তো? থাকবো মানে কি করতে হবে শুধু সেটা বলো। মহাদূতিং ধন্তরিন সর্ব পাপঘ্ন প্রণতি দিবাকর জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তরিন সর্ব পাপঘ্ন প্রণতি দিবাকর। দেখি আমার কাপড় চপ্পর কোথায় গেল, কে নিল সর্বনাশ কাপড়, কে নিল? এখন আমি কি করে বাড়ি ফিরবো? এক্ষুনি রাস্তাঘাটে লোকজন চলাচল শুরু হয়ে যাবে, তারা যদি আমায় এই অবস্থায় দেখে তাহলে তো সারা রাজ্যে ঢিঢি পড়ে যাবে। হায় ভগবান, কে আমায় এত বড় বাসটা দিল? মা আমায় ঘুরাবি কত, মা আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলতের মতো, মা আমায় ঘুরাবি কত, মা। গোপাল গোপাল আমায় বাঁচাও গোপাল। কে ভাই আপনি? আমায় চিনতে পারছো না, আমি রাজপণ্ডিত। রাজপণ্ডিত? কে বাবা, আমি তো চিনতেই পারিনি আপনাকে, এই চকরা বকরা কিসব পরে? আরে আমি তো ভাবলাম হয় কোনো সাহেব নয় কোনো মাদারি দলের লোক। তা হঠাৎ এই পোশাক কেন, পূজোর সাজ নাকি? আর পূজোর সাজ কি বলবো, নদীর ধারে কাপড় চোপড় খুলে চান করতে নেমেছিলাম, জল থেকে উঠে দেখি কোন হতবাগা সব নিয়ে পালিয়ে গেছে। এ মা, ছি ছি ছি, এই অবস্থায় আপনাকে কেউ দেখতে পেলে তো একেবারে কেলেঙ্কারি কাণ্ড হবে। আরে এরপর কি আর কেউ আপনাকে রাজপণ্ডিত বলে মানতে চাইবে? কিছু একটা করো গোপাল, আমার লজ্জা মান এখন তুমিই একমাত্র বাঁচাতে পারবে। যা বললেন না, এই যেন কৃষ্ণের কাছে দ্রৌপদী কাপড় চাইছে। গোপাল
এখন মশ করার সময় নয়, আমার বড় বিপদ। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে একটা শুকনো কাপড় আছে, জান করে পরনেরটা কেচে এটা পরবো ভেবেছিলাম। তা আপনি যখন বিপদে পড়েছেন তখন নিজের মান বাঁচাতে এটাই এখন পরিধান করুন। বাঁচালে গোপাল, দাও দাও দাও, তোমার ওই ধুতিখানাই দাও। দেব, তবে একটা শর্তে। কি শর্ত? মনে আছে তো আপনি আমায় দুবার প্রকাশ্যে বেয়াদব বলেছেন? আছে আছে আছে, সব মনে আছে। কিন্তু আমার এই চরম বিপদে সেসব তুই ভুলে গিয়ে কাপড়খানা দাও, এক্ষুনি এক্ষুনি লোক চলাচল শুরু হয়ে যাবে। এসব শুকনো কথায় তো চিঁড়ে ভিজবে না। লজ্জার হাত থেকে বাঁচতে গেলে তো কিছু কষ্ট আপনাকে করতেই হবে। বলো বলো বলো, কি করতে হবে আমায়? বেশি কিছু নয়, বেশি কিছু নয়। জানেন তো আমার বহুদিনের সাধ, একদিন আপনার কাঁধে চড়ব। তুমি আমার কাঁধে উঠবে? সেটা কি করে সম্ভব? একে তুমি নাপি, তাই আবার এত মোটা, তোমাকে কি করে আমি কাঁধে তুলতে পারি? তাহলে এই অবস্থাতেই থাকুন, এখানে দাঁড়িয়ে পাঁচজনে দেখো আপনার এই প্রায় উলঙ্গ অবস্থা। আমি নদীতে ডুব দিতে চললুম। দাঁড়াও গোপাল দাঁড়াও, এমন অবস্থায় আমায় ফেলে চলে যেও না, তোমার ধর্মে সইবে না। ধর্ম তো আপনার হাতে পণ্ডিত মশাই, আমি তো নাপিত, তা আপনি ভেবে দেখুন কি করবেন। আমার বাবু এক কথা, চললুম। থামো 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 গোপাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রস্তাবে আমি রাজি। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। কাঁধে করে আমায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, আর রাস্তায় থেমে গেলে আমি আপনার মাথায় গাট্টা মেরে বলবো বেয়াদব। কি রাজি? বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার আবার তাড়া আছে। গাড্ডায় পড়ে গেছি বলে তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ গোপাল? প্রতিশোধ নিচ্ছি না, প্রতিশোধ নিচ্ছি না, এ হলো আপনার কর্মফল। ব্রাহ্মণকে এভাবে হেনস্থা করলে ফল কিন্তু ভালো হবে না। এই দেখুন, বাজে কথা শোনার সময় কিন্তু আমার নেই। হ্যাঁ, আমি চললুম। আচ্ছা ঠিক আছে, আমি এতেও রাজি। তাহলে এই নিন কাপড়। এবারে লক্ষ্মী ছেলের মতো ঘাড় পাতুন, আমি আপনার কাঁধে উঠি। বাপরে বাপ, কি ভারী, যেন যেন একশো মন আলুর বস্তা। চল আমার ঘোড়া, থামলে পরে মাথার উপর পড়বে একটা গাট্টা, মনে রাখিস খোড়া, চল আমার ঘোড়া। হায় ভগবান, শেষ পর্যন্ত এই আমার কপালে ছিল। ও গোপাল, এবার কি ক্ষমা দেবে? ওহ, হাবিয়ে গেছি। থামলেই কিন্তু গাট্টা আর পাচ্ছি না। উফ, উড়ি বাবারে, উড়ি বাবারে, বেটা পেয়ে দাও। মন্ত্রী, আরে ও মন্ত্রী, আরে আরে রাজপণ্ডিত তো এখনো এলো না। তার হলো কি, অনাবশ্যক দেরি করার মানুষ তো তিনি নন। সেটাই তো ভাবছি, মানে আমার শরীর টরীর খারাপ হলো না তো, এই কোনো রক্ষীকে পাঠিয়ে খবর নাও তো। না না, ও ও, যা দেখলাম নিজে চোখে বিশ্বাস করতে পারছি না। বাপরে বাপ, কি রঙ্গ। এই শোনো, হেয়ালি ছেড়ে যা বলার আছে স্পষ্ট করে বলো তো। দেখলাম দেখলাম কি, ওই গোপাল ভাঁড়কে রাজপণ্ডিত কাঁধে করে বয়ে নিয়ে আসছেন। আহ, কি কষ্ট তার, ওই মোটা দেহকে বয়ে আনতে একেবারে বেঁকে গেছেন। আর বলবো কি, যেই না তিনি হাঁপ নেবার জন্য একটু হেমেছেন, অমনি গোপাল ভাঁড় তার মাথায় প্রকাণ্ড এক গাঁট্টা মেরে বলল, বেটা বেয়াদব। অসহ্য
অসহ্য। গোপাল দিনে দিনে সত্যি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো আপনার লাইফে মহারাজ। আজ দেখো সর্বসমক্ষে তাকে কি পরিমাণ শাস্তিটাই দিই। তুমি তুমি সেনাপতিকে ডাকো তো, ডাকো। সেনাপতি বলুন, বলুন কি করতে হবে? শোনো সেনাপতি, তুমি এক্ষুনি রাজপথে যাও, দেখবে দেখবে একজনের কাঁধে চড়ে একজন আসছে। তারা কে বা কারা সেসব দেখার তোমার কোনো দরকার নেই। তুমি শুধু পিঠের উপর চড়ে থাকা লোকটাকে কান ধরে টেনে মাটিতে নামিয়ে 50 বার কষে কষে কান মুলে দেবে। হ্যাঁ, আর প্রতিবার কান মোলার সময় চিৎকার করে বলবে, বেয়াদব। তোমার চিৎকারে যেন লোক জমা হয়, তারা যেন এটা দুচোখ ভরে দেখে। বেশ, যথা আজ্ঞা মহারাজ। আজ দেখ গোপাল তোর কি হয়, আমার মনস্কামনা আজ যেন পূর্ণ হয়। সেপাই দেখে গেছে অনেকক্ষণ হয়েছে, এবার কিছু হওয়া উচিত, ব্যবস্থা করে ফেলি। পণ্ডিত মশাই, এ আমি কি করেছি পণ্ডিত মশাই? নাপিত হয়ে আপনার ঘাড়ে উঠেছি। আমি যে মহাপাতক পণ্ডিত মশাই, আপনি আমায় লাথি মারুন, জুতো মারুন, শুধু শুধু আমায় একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, না হলে যে নরকেও স্থান হবে না আমার। তার মানে এবার আপনি আমার পিঠে চড়ুন, বাকিটা পথ আমি পিঠে করে বয়ে নিয়ে যাব আপনাকে। আমাকে আমাকে তুমি পিঠে বইবে কেন? বলতে পারেন এ আমার মহাপাপের প্রায়শ্চিত্ত। ও, সুবুদ্ধি হয়েছে তাহলে, যাকে সত্য তুলেই নি। করে দেখছো কি গুরু সেবা করছি, বুঝলে? নাম নাম বেটা, চ্যাংড়ামি হচ্ছে। আমি তো রাজপন্ডিত। যা ভেবেছিলাম খেলা জমেছে। এভাবে প্রকাশ্যে আমার কান মুলছো কেন? চুপ। আমার মা আমার বেয়াদব, বেয়াদব, বেয়াদব। আমি সেনাপতি, কে গুরু আর কে গরু ওসব জানার বা দেখার কোনো প্রয়োজন নেই আমার। বেয়াদব, মহারাজকে কি সব বলবো আমি? তার আদেশে এই কান মোলাটা হচ্ছে। তিনি বলেছেন মোট 50 বার কান মুলতে, আর প্রতিবার কান মোলার সময় চেঁচিয়ে চেঁচিয়ে বেয়াদব বলতে। বেয়াদব, বেয়াদব, বেয়াদব। ভালো করে মোলে দাও, মনে রাখবে রাজ আজ্ঞা পালনই হচ্ছে আমাদের কাছে পরম একমাত্র ধর্ম। কি পণ্ডিত আর বেয়াদব বলবে? আপনি বিচার করুন রাজামশাই, আমি গোপালের শাস্তি চাই। সত্যি গোপাল, আজ তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এমনকি এমনকি আমি কি করব সেটা বুঝে সেনাপতিকে দিয়ে পর্যন্ত পণ্ডিতের কান মুলিয়েছ। মহারাজ, যুদ্ধে সবকিছুই নেয়। পণ্ডিত আমাকে বিনা কারণে বারবার সবার সামনে বেয়াদব বলেছে, নাপিত বলে অপমান করেছে। আমাকে তো তার শোধ নিতেই হতো মহারাজ। আর আপনার যদি মনে হয় এই জন্য আমাকে শাস্তি দেবেন, দিতে পারেন, দিতে পারেন, আমি মাথা পেতে নেব মহারাজ। হ্যাঁ হ্যাঁ, শাস্তি দেব, কিন্তু তোমাকে নয়, পণ্ডিত শাস্তি পাবে তোমাকে অপমান করার জন্য। মহারাজ, ক্ষমা করুন আমাদের, আমি যথেষ্ট শাস্তি পেয়েছি, আর চাই না। আজ থেকে আর ওই বেয়াদব কথাটা মুখে উচ্চারণও করব না। আবার সব গুলিয়ে গেল, তাহলে আবার ওই দিক থেকে খোঁড়া শুরু করি। এবার ঠিক পাবো। এমনি
কোথায় গেল? এত সকালে ঘুম থেকে ওঠার বান্দা তো উনি নন, উঠেই যখন পড়েছে তখন গিনি এক কাপ গরম গরম চা খাও দেখি। এই আর বলে পড়েছে ঈশানের দিকে বাইশ হাত হেঁটে তারপর ডান দিকে সাড়ে তিন পা অন্তর গর্ত করতে হবে। তখন থেকে চা চা করে চাতক পাখির মতো হচ্ছে। এখানেই কোথাও গুপ্তধন রয়েছে। কি গুপ্তধন? না না পণ্ডিত, শিক্ষা খাতে কাড়ি কাড়ি টাকা দিয়েও তো দেখছি কাজের কাজ কিছুই হচ্ছে না। কি করব মহারাজ, ছাত্রদের পড়ায় মন নেই, সব ডান পিঠে ছকরা। ফাঁকি ফাঁকি মহারাজ ফাঁকি, সবাই ফাঁকি দিতে একবারে ওস্তাদ। না না ফাঁকি একদম বরদাস্ত হবে না, পড়াতে তো মন বসাতেই হবে। কিন্তু কি করে মহারাজ, কোনো উপায়ই তো কিছু হচ্ছে না। গোপাল তুমি ভরসা, কোনো একটা উপায় বাতাও, মানে কি করা যায়? ও আর কি উপায় বলবে, মনে হচ্ছে ফাঁকি দিয়ে দিয়ে নিজেই ফাঁকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, তা ব্যাপার কি গোপাল, তোমার মতন এমন হাসি খুশি লোক এমন মন মরা কেন? মহারাজ আমার বইয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ। মানে সোজা কথায় পাগল হয়ে গেছে। কিন্তু কেন, মানে কি ভাবে? গিন্নি নাওয়া খাওয়া ভুলে এখন গুপ্তধন খুঁজছে। গুপ্তধন খুঁজছে? তবে আর বলছি কি মহারাজ, কোনো এক সাধু নাকি তাকে দৈব নির্দেশ দিয়েছে, তাই শুনেই সে ওই সারা উঠান খুঁড়ে যাচ্ছে। কি কথা, কিন্তু কে কে সেই সাধু, মানে কে দিল এমন দৈব নির্দেশ? গিন্নি 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 গো, বলি বলি, অনেক তো খোঁড়াখুড়ি হলো, কিছু পেলে? না 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 এখনো পাইনি। তবে তবে আর কি, এবার তো বুঝলে ওই গুপ্তধন টুপ্তধন বলে কিছু নেই। না না বাবা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? পুজোর আগে ওটা পেলে কি ব্যাপারটিগুলো করা যাবে? ওরে মাথা মোটা, ঠক ঠক করে মাটি না খুঁড়ে টুকটুক করে বইয়ের পাতা উল্টা না, কাজের কাজ হবে। মাটি খুঁড়েই যদি পড়লো খাওয়া যায় তাহলে বই পড়ে আর কি হবে? দেখো দেখো বাচ্চা ছেলেটা পর্যন্ত বুঝে গেছে, শুধু তোমার মাথায় গে কবে এটা ঢুকবে কে জানে। নিজের মাথাটা তো গেছেই, সঙ্গে মনে হচ্ছে আমারটাও খাবে। না 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 এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। আলোক নিরঞ্জন বল মেয়ে, তোর কিসের চিন্তা? সাধু বাবা, কিন্তু কিন্তু এই গলাটা আমার কেমন চেনা চেনা লাগছে। আরে ওই মেয়ে মটকা মেরে আর কতক্ষণ পড়ে থাকবি? ও ও তোর কপালে যে রাজ ঐশ্বর্য লেখা আছে। কে বললো? কি বিশ্বাস হচ্ছে না, এই সাধুর কথায় বিশ্বাস হচ্ছে না? তবে যা উঠোনটা খুলে দেখ, ঘরা ঘরা গুপ্তধন। কিন্তু আপনি অলক নিরঞ্জন, গুপ্তধন পাবি পাবি। কিন্তু আপনি কি করে জানলেন? ওরে খেপি, আমি তো সব জানি, এই বিশ্ব সংসারে কোনো কিছুই আমার অজানা নয়। আপনি সেই সাধু? বুঝেছিস তাহলে? তাহলে এতক্ষণ পরে বুঝতে পেরেছিস? আমার কি কপা, বসুন সাধু মহারাজ বসুন, আমি আপনার পলাহানের ব্যবস্থা করি। আমি তো আবার আসবো, মাঝে মধ্যেই আসবো। আসবেন আসবেন তো ঠিক, সাক্ষাৎ ভগবান আমার ঘরে এসেছেন আজ। আসবো রে আসবো, দুদিন পরে এসে তোকে গুপ্তধনের পথ দেখাবো, তবেই তো পূজোর আগে টাকাগুলো পাবি। Thank you.
তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি? আর থেকেও বেশি। হ্যাঁ, গুপ্তধনের থেকেও বেশি কিছু? ভগবান সাধুর বেশে আমাদের ঘরে এসেছিলেন বটে, তা সাধু কি বললো? আবার আসবেন বলেছে। প্রথমে গুপ্তধন, তারপর আবার সাধু। না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। এই যে গোপাল, তোমার তোমার গিন্নির মাথা থেকে ভূতের বেড়া নামলো। নামলো কি বলছেন মহারাজ? সে তো আরো জাঁকিয়ে বসছে। সে কি কথা? না না, এ মোটেই ভালো কথা নয়। আমি বলি কি, তুমি বরং ওই ওই কবিরাজকে ডেকে ভালো করে একটু চিকিৎসা করা। আমার মনে হয় ও সব না করে বরং একজন ভালো ওঝা ডেকে আচ্ছা করে ঝেঁটিয়ে ওই ভূতকে তাড়াতে হবে। বলছো শেষে ঝাঁটা পেটা? আমার জানাশোনা একজন ভালো তান্ত্রিক আছে, বললে তার ঠিকানাও দিতে পারি। না না, এই উপায়টাও নেহাত মন্দ নয়। আসলে আমি না মানুষের বিপদে চুপ করে বসে থাকতে পারি না, এই আমার বড় দোষ। না মহারাজ, সব কবিরাজ বৈদ্য করে কিচ্ছু হবে বলে মনে হয় না। সে কি গোপাল? হ্যাঁ, তবে কি তুমি হার মেনে নেবে? হার না মেনার উপায় কি? হ্যাঁ বেটা, এমন ফ্যাসাদে পড়েছে মনে হচ্ছে সাধু বাবার দর্শনেই আমার মুক্তি। সাধু বাবা? বাবা রে বাবা, শেষে কি গিন্নির সঙ্গে সঙ্গে গোপালের মাথাটাও খারাপ হয়ে গেল? না না না, এ মহারাজ, আমার না একটা জরুরি দরকার আছে, আমি এখন আসছি। এসব যে কি হচ্ছে, আমার তো মাথায় কিছুতেই কিছু ঢুকছে না। আপনার মাথায় ঢুকুক আর নাই ঢুকুক, সাধু যে আমার বাড়িতে মাঝে মাঝেই ঢুকছে মহারাজ। কি গো গিন্নি, তোমার সাধু বাবার যে দেখাই নাই? আসবে আসবে আসবে, ছটফট করলে কি আর অমন মহাপুরুষের দেখা পাওয়া যায়? না না না, আমি বলছি যে ভাই, তিনি কি আদৌ আসবেন? হ্যাঁ আসবেন তো। এই তো কাল তুমি যখন ছিলে না, তখন এসেছিলেন। নাওয়া খাওয়া শিখে তুলে সেই সকাল থেকে বসে আছে, অথচ তার দেখা নাই। তুমি আছো বলেই সেখানেই যাবো। এই গোপাল, সাধুর দেখা পেলে? না না মহারাজ, সে কপাল আর হলো কই? কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? তবে কি তারা দেখাই পাওয়া যাবে না? সাধুরা সব অন্তর্ধামী হন, কে যে পাপী আর কে যে পুণ্যবান সব মোরা বোঝেন। তবে আমায় যে এক্ষুনি জরুরি দরকার, একবার একটু যেতে হবে। যাবে? হ্যাঁ, তা যখন জরুরি দরকার তখন আর আটকাই কেন? আরে আজকাল প্রায় মন্ত্রীর জরুরি দরকার পড়ছে, ব্যাপারটা কি? তবে কি আবার কি ভাবছো? না না না, আমি ভাবছিলাম ওই আমি না থাকলেই বোধহয় আমার বউ সাধুকে কায়দা করে গুপ্তধনের হদিশ পাবে মহারাজ। সেই আশাতেই নাচো আর কি। তাই আমি ঠিক করেছি, কাল থেকে ওই দিন কয়েকের জন্য আমি ওই মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি চলে যাব। মামার বাড়ি যাবে? আরে বাস, এতে দারুণ খবর। তাই 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 মামার বাড়ি যাই। তোমার আবার কি হলো? না না বাবা, ওই বলছিলাম আমি এখন যাই। কিসের খেলা? না না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়, ওই আমার আর সাধু বাবার ওই লুকোচুরি খেলা মহারাজ। সে না হয় বলছি, কিন্তু কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আজ সাধু বাবা এসেছিল কিনা? হ্যাঁ, উনি তো আজও এসেছিলেন। এসে বললেন
ওনার নাকি কি একটা যোগ্য করার আছে, তাই নাকি? তা তোমাকে হঠাৎ এসব শোনানোর কারণ কি? কোথায় কোথায় ওরকম কারণ না খুঁজে মনটাকে একটু পরিষ্কার করো তো। যেমন যোগ্যের কথা শুনেই বাবাজিকে 2 কিলো চাল, 2 কিলো ডাল আর 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 একটা ধুতি আর 100টা টাকা দিয়েছি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। তা তুমি যখন এত কিছু করছো তখন আমাকেও একটু কিছু করতেই হয়। সত্যি নয় তো কি মিথ্যে? তোমার বাবাজিকে দেখার যখন সৌভাগ্য নেই তখন তাকে সেবা করার জন্য অন্য কোনো উপায় তো বার করতেই হবে। উপায়? হ্যাঁ, তবে তার জন্য আমাকে একটু একলা থাকতে হবে কিছুক্ষণ। দেখি দেখি দেখি, ব্যাস ব্যাস, নারকেল করা হয়ে গেছে। এদিকে দেখি তো, এই তো গুড়ের পাকটাও হয়ে গেছে। বাহ বাহ বাহ, চমৎকার পাক হয়েছে। এইবার এই নারকেল কোড়াটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। নারকেল নাড়ু খেয়ে সাধু নাচিতে লাগিল। যত্ন করে বানাচ্ছি তো, দেরি তো একটু হবেই গিন্নি। দেখি 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 দেখি, এবার আসল কাজটা করে ফেলি। যাই, এতক্ষণে ব্যাটা নির্ঘাত রাজসভায় পৌঁছে গেছে, আজ আবার গিয়ে অন্য গল্প ফাঁদতে হবে। সেই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে পেটে একেবারে চড়া পড়ে গেল। আর যদি ভালো মন্দ কিছু সাটাতে পারি, না তাড়াতাড়ি পাচালিয়ে যাই, তাড়াতাড়ি যাই। গিন্নি, আমি তাহলে রাজসভায় চললাম। তবে সাধু বাবা যদি আসে, তুমি কিন্তু সামনে বসে যত্ন করে এই নাড়ুগুলো খাওয়াবে, কেমন? তুই কিচ্ছু চিন্তা করো না, পুজোর আগে গুপ্তরণ পেতেই হবে। আহা, হাতে নাড়ু বানিয়েছে, সবই বাবাজির কৃপা। আমার অমন স্বামীর মন কেউ এভাবে ঘুরিয়ে দিতে পারে? ব্যাপার কি গোপাল, তোমার না মামার বাড়ি যাওয়ার কথা? যাবো মহারাজ, যাবো তো, কিন্তু তার আগে যে ওই সাধু বাবাকে মামার বাড়ি পাঠাতে হবে। সাধু মামার বাড়ি যাবে? সে তো যাবে না, একেবারে ছুটে ছুটে যাবে। সেটা দেখার জন্যই তো আপনাকে ডাকতে আসা মহারাজ। কি রে মেয়ে, আজও কি তোর স্বামী বাড়ি নেই? না না না, এই মাত্র তো বেরিয়ে গেল। তবে তবে আবার কি? তবে যাবার আগে নিজে বসে বসে এই নাড়ুগুলো বানিয়েছে আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, দে দে, নিশ্চয়ই খাবো। আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে মহারাজ, একটু অপেক্ষা করুন। আপনাকে কিন্তু আপনাকে কিন্তু সবগুলো খেতে হবে। তার বলতে, অত যত্ন করে বানিয়েছিস আর আমি খাবো না? এইবারে জমবে খেলা। এবার সব বুঝলে তো? এর কথা শুনে আমি আর মহারাজ আপনার খটকা। সত্যি গোপাল, ধন্য ধন্য তোমার গোয়েন্দাগিরি, সব খটকা একেবারে এক ছটকায় পরিষ্কার হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে গুপ্তধন রহস্য? তবে এখানেই শেষ নয়, এখনো বাকি আছে। কাঁকড়ার কামড়ে মন্ত্রী এখনো 7 দিন খাওয়া বন্ধ করে উপোস করতে হবে।
সঙ্গে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।